আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 20 এপ্রিল 2023 রোজ বৃহস্পতিবার, আজ 28 রমজান। আপনাদেরকে নিয়ে চলে আসছি বাবু ভাইয়ের মহিষের খামারে। আর এই মহিষের খামারটির অবস্থান চরভাংড়া গ্রামে, পাবনা জেলার ভাংড়া উপজেলার চরভাংড়া গ্রামে। বেশিরভাগই মহিষ লালন পালন করা হয়ে থাকে। তো আসলে এখানে অনেকগুলো মহিষ রয়েছে, বাচ্চা সহ মহিষ রয়েছে। তো এই মহিষগুলোর জাত মান কোয়ালিটি বা এখান থেকে বাবু ভাই কীভাবে মহিষগুলো বিক্রি করেন বিস্তারিত তথ্য দিব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, গাভী, বকনা, ষাড় গরু, সেই সাথে আপনাদেরকে আজকে মহিষ দেখাচ্ছি। যে যেটা যেখান থেকে সংগ্রহ করবেন, আপনারা স্ক্রিনে নাম্বার পাবেন, এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে সংগ্রহ করার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় ভাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য মোটামুটি সকলের দোয়ায়, আল্লাহর দোয়ায় ভালো আছে ভাই। আচ্ছা, দর্শক, আমার দর্শক মানে অর্থাৎ কৃষিচিত্র টিভির দর্শকরা অনেকে হয়তো আপনাকে চেনে না। জি ভাই, তাদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ বাবু বিশ্বাস, পাবনা জেলা ভাঙড়া উপজেলা লামিয়া ডেইরি ফার্ম আমার খামারের নাম। আচ্ছা, খামারের নাম হলো লামিয়া ডেইরি। জি। আর মূলত আপনি তো মহিষের ব্যবসা করেন? জি ভাই, আমি মহিষের ব্যবসা করি, ছোটবেলা থেকে স্কুল কলেজ মনে করেন মহিষের মধ্যেই মনে করেন। আচ্ছা, তো কালেকশন কেমন, কোথা থেকে করেন বা কীরকম কালেকশন? আমি মনে করেন ইন্ডিয়া থেকে বেশি কালেকশন করি ভাই। আচ্ছা, পাসপোর্ট ভিসা আছে তো? পাসপোর্ট ভিসা ধরেন আমার ইন্ডিয়া দালাল আছে ভাই। আচ্ছা আচ্ছা, মানে ইন্ডিয়া থেকে সরাসরি? জি জি ভাই, জি জি জি। কতগুলো মহিষ দেখাবেন? আমি আজকে দেখাবো মনে করেন বাচ্চা দিয়ে 11টা আছে ভাই। 11টা মহিষ? জি ভাই। আচ্ছা, এগুলো কি দুধের নাকি? দুধের আছে, প্রেগনেন্ট আছে, সব কোয়ালিটি। জি ভাই। বিক্রি করেন কিভাবে? বিক্রি অনলাইনই ধরেন হচ্ছে ব্যাংকের মাধ্যমে, যে টাকা দেয় তা ধরেন পৌঁছা দেয়। আচ্ছা, ব্যবসা তো আর একদিন কার না, ধরেন চিরজীবন করা লাগবে, ধরেন একদিন সিটি করলে তো পরবর্তী আর করতে পারবো না। জি জি, এটাই মনে করেন। তার মানে দর্শকরা যদি দেখে পছন্দ করে আপনার সাথে কথা বলে তারা নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করতে? জি ভাই, নিয়ে যেতে পারবে। আর কেউ যদি সরাসরি আপনার বাসায় সরাসরি আসলে বেশি সবসময় খুশি হবো, ভালো। আমার তো গাভীর প্রোগ্রাম বেশি, আমি তো দর্শকদের বলি যে আপনারা সরাসরি আসেন। হ্যাঁ, এসে দেখে শুনে দেখে শুনে নিয়ে যাবে, ওইটাই ভালো ভাই। তো ভাই চলেন তাহলে, আপনার যে মহিষগুলো আছে সেগুলো দর্শকদের দেখাবেন। আর আপনার সাথে যোগাযোগের জন্য যে ইমো নাম্বার আছে, ইমো আছে তো নাকি? ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে। আচ্ছা, ইমো নাম্বারটা দর্শকদের বলে দিবেন। 01706007516। আচ্ছা, একটাই নাম্বার? জি ভাই, একটাই নাম্বার। তো বাবু ভাই চলেন আমরা মহিষগুলো দেখি। জি ভাই। বাবু ভাই, শুরুতেই আমরা এক নাম্বার সিরিয়ালে একদম বড়সড় একটা মহিষ দেখতেছি। মূলত আসলে এই মহিষগুলো কি জাতের? এটা মোরা ভাই, একবার অরিজিনাল মোরা, 100% মোরা ভাই। 100% মোরা? জি ভাই। তো এই মোরা জাতটা তো আমি আবার একটু চিনি না ভাই, আমাকে একটু বোঝায় বলবেন আর কি ভাই, মোরা জাতটা কিভাবে চিনবো? আপনি আমার ভিডিওটার নতুন আপনাকে বুঝো দেওয়া লাগবে এবং দর্শকও বুঝবে। জি, দর্শকও বুঝবে। দর্শক মনে করেন যে হচ্ছে কা দেখে শুনে লিবে, এই দেখেন শিংটা ঘোরানো, চোখ দুটো বড় বড়, কলিজাটা বড়, বুঝছেন? মাজাটা চড়া, মানে গাবি গরুর যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যের মতন দেখেন মাজাটা খুবই চড়া, মাজাটা ওষার আছে দেখেন। আচ্ছা, সব কিছুই দেখেন। দুধের মহিষ? হ্যাঁ, দুধের মহিষ ভাই। আচ্ছা, দুধের মহিষ। মোটামুটি এটা দাঁত কয়টা হয়েছে? দাঁত 6 দাঁত ভাই। 6 দাঁত? জি। আচ্ছা, 6 দাঁত হয়ে গেছে, বাচ্চা আছে সাথে? এটা বাচ্চা আছে, সার বাচ্চা না? ওইটা ভাই, ওই একটু ঘুরায় দেন। 4 নম্বর বাচ্চা, 4 নম্বর। ওর বান সিলটা সিস্টেম হয়ে, এই বাচ্চাটা? জি ভাই। দাঁত হয়ে গেছে কয়টা? 6টা। 6টা ভাই। আর বাচ্চা কয় নাম্বার? বাচ্চা হচ্ছে 2 নম্বর বাচ্চা। 2 নম্বর? জি। আচ্ছা, এটা কি কি বাচ্চা হয়েছে? এটা সার বাচ্চা ভাই। সার বাচ্চা না? জি। বয়স কেমন হয়েছে বাচ্চার? বয়স হয়েছে 5 মাস, মোষটা 4 মাস গাব, প্রেগনেন্ট ভাই। আচ্ছা, বাচ্চার বয়স 5 মাস? জি। আর মহিষ আছে 4 মাসের গাব? 4 মাসের গাব, যে কোনো দর্শকের সরকারি ডাক্তার দিয়ে চেক করে দেবো। আচ্ছা, দুধ আছে বাটে? হ্যাঁ, দুধ আছে। কয় কেজি দুধ এখন মনে করেন? 10 কেজি আছে। 10? জি। আচ্ছা, এটা কি এক বেলা না দুই বেলা? দুই বেলা দহন করিবেন? দুই বেলা দহনে 10 কেজি? জি ভাই। আচ্ছা, এখন যদি বিক্রি করেন দাম কেমন চাচ্ছেন? এটা আলোচনার উপর হবে ভাই, দাম বলবেন না। দাম রুম দাম আসে তুললে একজনের কাছে ধরেন
সে মনে করেন যে 1 লাখ চাইলাম মনে করেন তারপর দলে হচ্ছে 80000 বেশি তাহলে ওরা রাগ করবে আচ্ছা এজন্য সরাসরি আসে কি ফোনের মাধ্যমে দর হচ্ছে আমি দামটা চাও আচ্ছা এক কথা যারা মহিষ নেবে তারা আপনার সাথে কথা বলে দর দাম করে নেবে জি ভাই জি কিন্তু দামটা বলে দিলে মনে একটু বেশি ভালো হতো ভাই এগুলি তো ইন্ডিয়ান মাল এগুলি হচ্ছে পাবনার কোনো ব্যবসায়ী দিতে পারবে না মনে করেন আচ্ছা সরাসরি সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান আপনার যতগুলো ভিতরে আছে সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান মাল ভাই আচ্ছা এই যে 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ দেখতেছি অনেকটা সেম ক্যাটাগরি বড় সরো এইটাও কি আপনার মোরা জাতের এটা মোরা একবারে এডি 100 উপরে হয় ভাই দেখেন গলাটা 100 উপরে আবার কিভাবে হয় বাবা 100 উপরেই হয় ভাই এটা বিজি 100 উপরে হয়েছে দেখেন কোন কি আমরা তো গরু তো 100 পাই না মানে 80 85 এটা 100 উপরে দর্শক দেখলি বুঝবে দেখেন গলাটা সরু মাথাটা ছোট শিং দুটো ছোট বান সাইডে ভালো দেখেন বডি ফিটনেস আর চাম খুবই পাতল আচ্ছা এটা দাঁত কয়টা হইছে এটা 6 দাঁত ভাই এটা 6 দাঁত জি 6 দাঁত এটা বাচ্চা কয় নাম্বার এটা বাচ্চা 2 নাম্বার ভাই আচ্ছা এই বাচ্চাটা ভাই আচ্ছা এ জোড়া মহিষ নাকি একই রকম দেখা যাচ্ছে ওই একবারই তো কিনা ইন্ডিয়া থেকে ধরেন দুটি আছে এটার বাচ্চার বয়স কেমন হইছে এটা বাচ্চার বয়স 1.5 মাস ভাই 1.5 মাস জি আচ্ছা 1.5 মাস এখন এটা থেকে দুধ কয় লিটার পাচ্ছেন দুই বেলা দিয়ে এটা ধরেন হচ্ছে 12 কেজি আছে ভাই 12 কেজি জি ভাই আচ্ছা এখন বিক্রি করলে এটার দামও এটার দামও আলোচনার উপরে হবে ও এটার দামও আলোচনায় রমজান মাসে বলবেন না কথা বলবো না যেহেতু আমি রোজা থাকি না দর্শক তো রোজা থাকে আচ্ছা আচ্ছা তো আপনি রোজা থাকেন না কেন রোজা থাকবেন ভাই এই যে কঠিন দিনে রোজা চলে গেল ভাই এই রোজা তো আর পাবো না 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 ঠিক আছে ঠিক আছে চেষ্টা করবেন রোজা থাকার চেষ্টা করবেন তো তাহলে এটা আমরা 2 নাম্বার সিরিয়ালে মহিষ দেখলাম এটাও দর দাম করে দর্শকরা নিতে পারবে প্রথমেই 1 এবং 2 নাম্বার সিরিয়ালে মহিষ দেখে নিলাম তো এগুলো সাইড করে দেন পরের যে মহিষগুলো আছে সেগুলো দর্শকদের দেখান জি ভাই দেখাই বাবু ভাই আমরা 3 নাম্বার সিরিয়ালে আর একটা মহিষ দেখতেছি বাচ্চা সহ আচ্ছা মহিষ তো কালো কিন্তু বাচ্চা লাল কেন ভাই ভাই বাচ্চাটা কালো হবে কিন্তু দেরি লাগবে ভাই আচ্ছা কালো বৃষ্টি লাগবে ভাই বৃষ্টি তো অনেক দিন হয় না ভাই জি ভাই জি আচ্ছা এগুলো আপনার কতদিন হলো বাংলাদেশে আসছে এগুলো বাংলাদেশে আসতে আজ 2 দিন ভাই 2 দিন জি আচ্ছা তার মানে একদম সরাসরি নিয়ে আসেন সরাসরি ভাই হয়তো বর্ডারে আসার পরে অনেক দিন থাকে এরকম না 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 সরাসরি তো এটা আপনার 3 নাম্বার সিরিয়ালে এটা কি জাতের এটা মোরা ভাই অরিজিনাল মোরা দেখেন অরিজিনাল মোরা জি ভাই আচ্ছা এটা তো বডি তো অনেক বড় এগুলো ওজন কেমন হয় ভাই এটা ধরেন 18 মন আছে বডি ফিটনেস ধরে 18 মন জি ভাই অল বডি 18 মন আছে আচ্ছা আচ্ছা আর সাথে কি বাচ্চা ষাড় বাচ্চা ভাই ষাড় বাচ্চা বাচ্চার বয়স কেমন হইছে বাচ্চার বয়স মনে করেন যে 1.5 মাস 1.5 মাস জি আচ্ছা 1.5 মাস বাচ্চার বয়স হয়ে গেছে এটা কি বাচ্চা এটা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা জি আচ্ছা তো এটা যেহেতু বাচ্চা সহ দুধ আছে বাটে দুধ ওই ব্যান পাইপটা দেখেন ও দুল চার বান যাইরে দেয় ভাই 10 কেজি হয় আচ্ছা মোটামুটি এখন আপনার যদি সকালে দহন করা যায় কত কেজি আসবে 7 কেজি হবে নি 7 কেজি জি ভাই আচ্ছা তো দুই বেলা দিয়ে 10 10 12 কেজি দুধ আছে ভাই দাঁত কয়টা এটার দাঁত 6টা ভাই 6 দাঁত জি আচ্ছা এটাও 6 দাঁত 3 নাম্বার সিরিয়ালের বাচ্চা সহ মহিষ আর এটা যদি এখন আপনি বিক্রি করেন এটা কি দাম চাচ্ছেন এটা আলোচনার উপরে হবে সবগুলো কি আলোচনা সবগুলোই আলোচনার উপরে আচ্ছা সবগুলোই আলোচনায় রাখবেন শুধু এখন জাতমান দর্শকদের জানাই দিচ্ছি জি ভাই জি জি আচ্ছা তো এটা সাইড করে দেন পরের যে মহিষটা রয়েছে 4 নম্বর সিরিয়ালে সেই মহিষটা আমরা দর্শকদের দেখাই ভাই আমরা 4 নম্বর সিরিয়ালে এখন যে মহিষটা দেখতেছি এটা তো মনে হয় বাচ্চা ছাড়া জি ভাই বাচ্চা ছাড়া বা এরা নতুন মানে নতুন প্রেগনেন্ট ভাই মানে বয়স কেবল তো দুই দাঁত হচ্ছে ভাই এটা কি মোড়া না জি একবার মোড়া ভাই দুই দাঁত জি ভাই দুই দাঁত দুই দাঁত গাব আচ্ছা হ্যাঁ গাবটা 9 মাস ভাই 9 মাস জি ভাই 9 মাস রানিং ভাই 9 মাস রানিং বাচ্চা দিতে মোটামুটি তাও কতদিন সময় লাগবে বাচ্চা দিতে তার মনে করেন 1.5 মাস লাগবে ভাই 1.5 মাস জি আচ্ছা এখন এই অবস্থায় দর্শকরা নিলে 4 নাম্বার সিরিয়ালের দুই দাঁতের এই মহিষটা আপনার সাথে আলোচনা করে নিতে পারবে জি ভাই আচ্ছা পাশে চলে যাই পাশে 5 নাম্বার সিরিয়ালে একটা বড় সরো মহিষ দেখতেছি এটা তো আপনার মোড়াই হবে এটা মোড়া একবারে অরিজিনাল মোড়া ভাই এটা ইন্ডিয়া থেকে কালেকশন করা এটাও আচ্ছা ওই ওইটা কি বাংলাদেশের নাকি না ওটাও ইন্ডিয়ান ভাই আচ্ছা ওটাও ইন্ডিয়ান না আপনি যেভাবে বলছেন যে এটা ইন্ডিয়ার তাহলে ভাবলাম যে ওটা মানে বাংলাদেশের না 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 ভাই আচ্ছা এটা 5 নাম্বার সিরিয়ালে এটা বডি তো অনেক বড় সরো এটা কয় দাঁত এটা 6 দাঁত ভাই 6 দাঁত জি বাচ্চা তো নাই বাচ্চা তো পেটে ভাই দেয়া আছে যে ষাড় বাচ্চা হবে এটা গুত হচ্ছে ভাই ষাড় বাচ্চা হবে হ্যাঁ 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 ভাই বলেন কি এই দেন তলাটা দেন কেবল তিন আসছে ভাই কেবল তিন আসছে এক মাসের মধ্যে ফিটিং হয়ে যাবে ভাই আচ্ছা বাচ্চা কয়টা দিছে এর আগে বাচ্চা দিছে আগে একটা দিছে আর একটা দুইটি ভাই আচ্ছা এটা 2 নাম্বার বাচ্চা দিবে জি আচ্ছা এটা 5 নাম্বার সিরিয়ালের মাজাটা যা মোটামুটি অনেক ভারী আছে এগুলো সচরাচর দুধ কেমন দেয় এগুলি ধরেন 20 এর 20 কেজি মতন হবে ভাই 20 কেজি জি আচ্ছা তো এটার দামও তো বলতে চাচ্ছেন না 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 ভাই দাম আজ কোনোটাই বলবো না আচ্ছা দর্শকরা সিরিয়াল নাম্বারটা মনে রাখবে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার সাথে কথা বলে সংগ্রহ করতে পারবে জি ভাই জি এটা 5 নাম্বার সিরিয়াল সাইড করে দেন
পরের গুলো দেখান বাবু ভাই 6 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে ছোট আকৃতির একটা মহিষ দেখতেছি এটা কি জাতের এটা মোরা ভাই এটা মোরা জি ভাই তার মানে আপনার যা আছে সব মোরা জি ভাই সব মোরা এটা দাঁত কয়টা এটা দুই দাঁত কেবল হচ্ছে ভাই দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত গাব আছে গাবে তো 15 20 দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে জি ভাই আচ্ছা 6 নাম্বার না বাচ্চা ভাই 6 নাম্বার সিরিয়ালের এই মহিষটা আপনার এখন তাহলে দর্শকরা নিতে চাইলে আপনার সাথে কথা বলে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে জি ভাই কেউ যদি চায় যে সরাসরি আপনার বাসায় আসবে হ্যাঁ আসতে পারবে সরাসরি বাসায় এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে জি ভাই আচ্ছা এটা সাইড করে দেন এটা 7 নাম্বার সিরিয়ালে যেটা দেখতেছি এটা মোটামুটি একটু ছোট আকৃতির এটা কি জাতের এটা মোরা ভাই এই যে অল্প বয়সে জাত মানে বিষ করা হয়েছে তো দাঁতই হয়নি ভাই আচ্ছা দাঁত হয় নাই না দাঁত হওয়া যাবে বিয়ের আগে আগ মুহূর্তে দাঁত হওয়া যাবে আচ্ছা আচ্ছা যেহেতু দাঁত হয় নাই আপনার বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন বাচ্চা দেওয়ার সময় ধরেন 2 মাস ফুল আছে 8 মাস ফুল ফুল 2 মাস জি মোষটা গরুটা তো 9 মাসে বিয়ে মোষটা 10 মাস ফুল লয় ভাই আচ্ছা একদিনও কম লয় না তার মানে এটা তো একটু দাম মনে কম হবে নাকি হ্যাঁ প্রেগন্যান্ট মোষ দিলে বেশি দামটা কম ভাই আচ্ছা আচ্ছা তো মোটামুটি এখন তো আর দাম বলতেছেন না আপনি না দাম বললে দিলে একটু দর্শকদের জন্য ভালো হইতো তারপরে দর্শক যারা হয়তো দেখছেন যেহেতু বাবু ভাই দাম বলছেন না আপনারা চাইলে মহিষ যারা সংগ্রহ করবেন তারা স্ক্রিনে নাম্বারটা নিয়ে বাবু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরাসরি ওনার সাথে কথা বলে সংগ্রহ করতে পারবেন তো সাইড করে দেন পরের যে মহিষটা রয়েছে সেটা দর্শকদের দেখান ভাই সিরিয়ালে 8 নাম্বার শেষ মুহূর্তে যে মহিষটা দেখতেছি ছোট আকৃতির এইটা কি জাতের এটা মোরা ভাই মোরা জি দেখি বাচ্চা মহিষ এটা বাচ্চা মহিষ বাচ্চা থেকে মা হচ্ছে ভাই আচ্ছা বাচ্চা থেকে মা হচ্ছে জি ভাই বিষ করা হয়েছে তো ভাই দাঁত কি হয়েছে দাঁত তো হয় নাই তো ভাই দাঁত এখন হয় নাই না না আচ্ছা কত মাসের গাব আছে এটা ধরেন তো আড়াই মাস গাব আছে আড়াই মাস জি ভাই আচ্ছা মাত্র আড়াই মাসের গাব আছে বাচ্চা থেকে মা হচ্ছে তো সবগুলোর তো দাম তো একটা বললেন না ভাই না ভাই তো এটার দাম কি বলা যায় না ভাই শেষ মতো ছোট দাম তো বলা বলবের চাইলাম না তারপর মনে করেন যে এটা যদি কোন দর্শক লয় 1 লাখ 25 লেও ভাই 1 লাখ 25 জি ভাই আচ্ছা মানে যতগুলো মহিষ আছে তার মধ্যে এটা ছোট জি ভাই 1 লাখ 25 হাজার টাকা দাম এখানে কি দরদামের সুযোগ রাখছেন দরদামের তো ভাই সুযোগ নাই ভাই আমি আপনার কাছে নতুন হিসেবে ডেকে নিয়েছি ভাই কি করি বলেন আচ্ছা হালকা একটু দরদামের সুযোগ রাখেন দর্শকরা নিতে চাইলে যাতে দরদাম করে নিতে পারে না এটা কোন দর্শক লয় তাহলে মনে করেন অল্প টাকার মহিষ আচ্ছা তাহলে মনে করেন আপনার উপলক্ষে রমজান উপলক্ষে ধরেন 5000 থেকে কম ভাই 5000 হ্যাঁ কথা বলা যাবে না 5000 থেকে কম ভাই আচ্ছা মাত্র 5000 দিলেন মানে যে কোনো জায়গায় গেলি ফেরে ভাই ধরেন থেকে গাড়ি ভাড়া লাগবে 14000 15000 মানে 5000 দিলি ফেরে আর আর 6000 আচ্ছা অনেক ধন্যবাদ ভাই মোটামুটি অনেকগুলো মোরা জাতের মহিষ দর্শকদের দেখানোর জন্য আর দর্শক দেখেন ভাই খুবই সল্ট ভাই এখনই দুধ অবি দেখেন আচ্ছা দেখছেন না এখন কিন্তু দুধ অবি না না বাবু ভাই ঠান্ডা ভাই এই দেখেন যেহেতু আড়াই মাসের গাব মোশ দিয়ে এত ঠান্ডা হয় কেউ কোনো দর্শক বুঝতেই পারবে না এই দেখেন আচ্ছা আসলে কি আসলে কথা কাজে মিল আছে নাকি ভাই আচ্ছা অবশ্য দেখা যায় যে একটু শান্ত স্বভাবের হলে বাড়িতে অনেকে মা বোনেরা আছে তারা যাতে দহন করতে পারে আর এছাড়া আমরা যে মহিষগুলো শুরু থেকে দেখলাম দর্শক মোটামুটি মিডিয়াম বা বিগ সাইজের আপনারা চাইলে এই মহিষগুলো সংগ্রহ করতে পারেন দরদাম করে বাবু ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চর ভাঙ্গুড়া গ্রামে অবশ্য ভাঙ্গুড়া বাজার থেকে মাত্র 5 টাকা আর কি রিক্সা যোগে বা ভ্যান যোগে আপনারা আসতে পারেন 5 টাকায় এসে একদম রাস্তার পাশে এই যে মেইন রাস্তা দেখতেছেন যে অটো যাচ্ছে একদম মেইন রাস্তার সাথেই এই খামারটির অবস্থান বাবু ভাই খামার আপনারা চাইলে সরাসরি আসতে পারেন শেষ মুহূর্তে আবার আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি দর্শক আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম